আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিরামিন ওসালাত ওয়াসালাম ওয়ালা আম্বিয়া ইউল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সুপ্রিয় দর্শক শ্রোতা শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন এই মুহূর্তে বাংলাদেশ সহ যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা দর্শক আজ অতিথি হিসেবে আমাদের মাঝে আছেন

আসলে কোরআনুল কারিম হচ্ছে মানুষের জন্যে শেফা নিরাময় আরোগ্য সুস্থতা আল্লাহ তালা বলেছেন কোরআন ওলা ইল্লা হসারা যে কোরআন জানাজিল করা হয়েছে মমিদের জন্যে শেফা নিরাময় এবং কাফিরদের ধ্বংসের পথ প্রশস্তকারক আর এটি হল মুক্তির চুক্তিপত্র রসুল সাল আলহিসাল্লাম বলেছেন ইহল কোরআন হাবলুল্লাহি ওয়া নুরুল মুবিন ও শিফা উন্নাফি আকদুল্লিমাং তুমসি কাবিহি ওয়া নাজুল্লিমাং তাবিয়া নবীজি বলেছেন যে এই কোরআন হল উজ্জ্বল সুউচ্চ আলো নূর এবং এটি হচ্ছে মুক্তির চুক্তিপত্র যারা কোরআনকে মেনে নিবে কোরআন দিয়ে জীবন করবে কোরআন তাদেরকে নাজাদ দিবে মুক্তি দিবে

যারা কোরআন তেলাওয়াত করে ওই লোকগুলো আল্লাহর পরিবারের লোক আল্লাহ এই জন্যে কোরআনকে বুকে ধারণ করা এটি অনেক বড় একটি সৌভাগ্যের ব্যাপার এবং এটা ফজিলতের ব্যাপার আর এই কোরআন যারা মুখস্থ করবে তাদের সম্পর্কে রসুন সাল্লাম বলেছেন করা আল কোরআনা ওয়া হাফিজাহু আদকুল্লাহুল্লাহুল জান্না ওয়াসাফাহিয়াশর আশরাতি মিন আহলি বাইদ কুল্লাহম কদিস্তাউজান্নার নবীজি বলেছেন যে যারা কোরআন হেবজু করে আলাতালা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন এবং এমন দশজন আর ব্যাপারে সুপারিশ কবুল করবেন যারা নিশ্চিত জাহান্নামি হয়ে গিয়েছে এরকম আত্মীয় স্বজনের মধ্যে থেকে দশজনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে আরেকটি হাদিসে নবীজি বলেছেন যে ইন্নাজীন আলা ফি জাউফি হিসাই উম আল কোরআনিকাল বাইতে খরিফ যার অন্তরে কোরআনের কোনো অংশ নেই তার অন্তরটা হলো বিরান বিরান সমতুল্য সমতুল্য ঘর সুতরাং আমাদের মনের ঘরে আলো জ্বালাতে হলে হৃদয়ের ঘরে আলো জ্বালাতে হলে কোরআন পড়তে হবে জানতে হবে হবে মানতে খুঁজতে হবে বুঝতে হবে কোরআন হিপস করতে হবে আল্লাহ তালা আমাদের সেই তৌফিক দান করুন চলুন আমরা অতিথির কাছ থেকে এই বিষয়টি নিয়ে চমৎকার আলোচনা শুনছি জি মহতাল কোরআনুল করিম আল্লাহ সুহানা আয়লার পক্ষ থেকে মানব জাতির জন্য হেদায়েতের গ্রন্থ এটি আল্লাফাকের পক্ষ থেকে হাবদুল্লাহ আল্লাহর রজ্জ যা আল্লাহ এবং বান্দার মাঝে সম্পর্ক তৈরি করে দেয় আল্লাহ এবং বান্দার মাঝে যে সংযোগ সেটি হল আল কোরআনুল করিম পাশাপাশি ইমাম আহমেদ হাম্ম আল রহমাল্লাহ বলেছেন কোরআন হলো একটি জানালা যা দিয়ে আমরা আখেরাত দেখতে পাই কোরআনুল করিম যদি আল্লাহ পৃথিবীতে পৃথিবীবাসীর কাছে নাজিল করেছেন পাঠিয়েছেন কিন্তু কোরআনুল করিম দিয়ে আমরা আমাদের পরকালের চিত্রগুলো একেবারে প্রামাণ্য চিত্র দেখতে পাই সচিত্র প্রতিবেদন দেখতে পাই নিখ্যুত একেবারে হাক্কুল ইয়াকিনের মতো দেখতে পাই আল কোরআনুল করিম যে প্রসঙ্গে রাজুল্লা ইকলাম সাল্লি সাল্লাম বলেছেন

তিনি কতককে লাঞ্ছিত করেন অপমানিত করেন এই কোরআনুল কেরিম আমাদের সম্মানের মাধ্যম আর কোরআনুল কেরিমের সাথে যদি আমাদের সম্পর্ক দুর্বল হয় ক্ষীণ হয় যদি কোরআনুল কেরিমকে আমরা যথাযথভাবে আঁকড়ে না ধরি তবে সেটা আমাদের পতনের কারণ এবং সেটা আমাদের অপদস্থ লাঞ্ছিত হওয়ার কারণ শুধু আখেরাতে নয় দুনিয়াতেও বটে দুনিয়াতেও যদি আমরা নিজেরা সুখী হতে চাই নিজেরা যদি আমরা সফল হতে চাই দুনিয়াতেও যদি আমরা আদর্শ মানুষ হতে চাই তাহলে কোরআনুল করিম বিকল্পহীন আর আখড়াতে যদি আমরা সফল হতে চাই নাজাদ পেতে চাই মর্যাদাবান হতে চাই তাহলে কোরআনুল করিমের সাথে সম্পর্ক সেটাও বিকল্পহীন তো কোরআনুল করিমের কোরআনুল করিম শিক্ষা লাভ করা কোরআনুল করিম এর অর্থ জানা কোরআনুল করিমের তাফসির জানা কুরআনুল করিমের বিধিবিধান জানা এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করা এটি ইমানদারদের দায়িত্ব পাশাপাশি কোরআন সুন্নাতে ব্যাপক গুরুত্ব রয়েছে কোরআনুল করিম হিফস করার কোরআনুল করিমকে আত্মস্থ করার হৃদয়স্থ করার পাশাপাশি দুনিয়াতেও কোরআনুল করিম হিফস করার বিশাল একটি গুরুত্ব আমরা দেখতে পাই আজকে আমরা প্রথমে কোরআনুল করিম কেন দুনিয়াবি দৃষ্টিকোণ থেকে কেন কোরআনুল করিম হিফস করা দরকার আমরা সে বিষয়ে কিছু কথা বলি ইনশাল্লাহ তো প্রথম কথা হলো এ কোরআন আল্লাফাকের পক্ষ থেকে আমাদের জন্য হেদায়ত গ্রন্থ সুতরাং কুরআনুল করিম হিফজ করার মাধ্যমে আল্লাপাকে দেওয়া এই মহামূল্যবান নিয়ামতকে আমরা হেফাজত করতে হবে পাক তো নিজেই বলেছেন আমি এই কোরআন অবতীর্ণকারী এই কোরআন আমি হেফাজত করব। আর কুরআনুল করিম আল্লাহাক হেফাজত করেন বিশেষ একটি মাধ্যম হল তিনি তার বান্দাদের তার পছন্দনীয় বান্দাদের তার একেবারে খাস বান্দাদের তার প্রিয় কিছু বান্দার সেনার মধ্যে তার বক্ষ পাঁজরে কোরআনুল করিম তার হৃদয়ের গহিনে কোরআনুল করিমকে একেবারে সিল্ড করে দিয়ে দেন সেখানে কুরআনুল করিম পুরো কোরআনুল করিমকে একজন মানুষকে আত্মস্থ করার হেপস করার মতো সুযোগ আল্লাফাক তৈরি করে দেন পৃথিবীতে কোরআনের অন্যতম শ্রেষ্ঠ একটি মর্যাদা মর্যাদা হল এই যে কোরআনুল করিম একমাত্র গ্রন্থ জুড়ে যার বর্তমান সমাজেও লক্ষ লক্ষ হাফেজ কোরআন রয়েছেন এবং অতীতে আরও কোটি কোটি হাফেজ কোরআন অতিক্রান্ত হয়েছেন পৃথিবীতে একটি চ্যালেঞ্জিং মর্যাদা কোরআনুল করিমের যে কোরআনুল করিম একটি ধর্মীয় গ্রন্থ যার লক্ষ লক্ষ হাফেজ প্রতি যুগেই বলা যায় বিদ্যমান ছিল এখনও আছে এবং থাকবে ইনশাআল্লাহ এটি কোরআনুল কোরআনুল করিমের মর্যাদা আর অর্থাৎ হাফেজ কোরআন কোরআন হেফজ করা কোরআনুল করিমের একটি মর্যাদা কোরআনের মর্যাদা এটি আল্লাহ পাখের শ্রেষ্ঠত্ব এবং এটি কোরআনুল করিম যে আল্লাহাখের কালাম এটি তার অন্যতম একটি প্রমাণক হলো এই যে কোরআনুল করিম হেফজ করা যায় এটি যে মানুষের জন্য এটি হেফজ করা কেন যায় এটি আল্লাহাক মানুষের জন্য নাজিল করেছেন বিধায় এটি মুখস্থ করা যায় আর অন্য ধর্মগ্রন্থগুলো বিকৃত হয়ে গেছে বিধায় পৃথিবীতে অন্য ধর্মগ্রন্থগুলোর একজনও হাফেজ খুঁজে পাওয়া যায় না তাহলে কোরআনুল কেরিম আমরা হেফজ করব ইনশাল্লাহ একদিকে কোরআনুল কেরিম যদি আমরা হেফস এভাবে সিনায় হেফস করি তাহলে কোরআনুল কেরিম পৃথিবীতে যেমন কখনো হারানোর আর ঝুঁকি থাকবে না পৃথিবী থেকে যেমন একজন অমুসলিম শিল্পী নকুল কুমার বিশ্বাসের একটা জনপ্রিয় গান রয়েছে যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন যদি আগুন লেগে পুরো পৃথিবীর সবগুলো বইয়ের দোকান ধ্বংস হয়ে যায় কিন্তু একটি গ্রন্থ ধ্বংস হবে না কিছুতেই না ইনশাল্লাহ কিছুতেই না কারণ লক্ষ লক্ষ মানুষ এই কোরআনুল করিমকে তাদের সেনায় স্থাপন করে নিয়েছে আল্লাহকের মেহরবানিতে বিধায় পুরো পৃথিবী যদি জ্বলেও যায় একজন হাফেজ ও কোরআন যদি থাকেন তাহলে কোরআনুল করিমের পুনরুদ্ধার একেবারে সম্ভব আমরা শুনেছি একটা উনিশশো সালের একটা ঘটনা যে একজন মুসলিম মুসলিম দেশের একজন নাগরিক একজন মুসলিম নাগরিক তৎকালীন রাশিয়া গিয়েছিলেন উনিশশো সালে রাশিয়ায় গিয়েছিলেন সোভিয়েত রাশিয়ায় সেখানে তিনি গিয়েছিলেন ট্রেনিংয়ের জন্য সেখানে ট্রেনিংয়ের উদ্দেশ্যে তিনি ছবি রাশিয়া গেলেন উনিশশো সালে তিয়াত্তর সালে তিনি যখন সেখানে গেলেন তখন এক পর্যায়ে তিনি বললেন চলো নামাজ পড়ি তারা বললো এই আল্লাহ এই দেশে তো মসজিদগুলোকে তালা মেরে দেওয়া হয়েছে মসজিদগুলোকে ঘোড়া রাস্তা বলে পরিণত করা হয়েছে অনেক মসজিদে রাজনৈতিক দপ্তর স্থানান্তর করা হয়েছে স্থাপন করা হয়েছে এখানে তো মসজিদ খুঁজে পাবে না তবে দুইটা মসজিদ এখনও অক্ষত আছে তবে তালাবদ্ধ এটা খোলার কোনো অনুমতি নেই যে তালা যে খুলবে এবং তাকে হত্যা করা হবে বললো চলো তো তোমরা আমাকে সেখানে নিয়ে চলো তাকে সেখানে নিয়ে যাওয়া হলো তিনি স্থানীয়দের কাছে চাবি চাইলেন একজন বললো যে আমরা চাবি দিতে পারবো তবে আপনার যদি কিছু হয়ে যায় সে দায় আমরা নিতে পারবো না তিনি মসজিদে খুলে দেখলেন বহু বছরের সেই বদ্ধ মসজিদ মনটা একবারেই অত্যন্ত মানে অত্যন্ত ইয়ে হলো তিনি খুব আফসোস করলেন আল্লাহাকের দরবারে যে আল্লাহের ঘরের এই অবস্থা তিনি মসজিদ পরিষ্কার করলেন আজান দিলেন তার আজানের শব্দে আশপাশ থেকে অগণিত মানুষ নারী বৃদ্ধ শিশু সেখানে দৌড়ে হলো যে কে ব্যক্তি এখানে আজান দিচ্ছে যে দেশে আজান নিষিদ্ধ কোরআন নিষিদ্ধ নামাজ নিষিদ্ধ আর যদি কারোর কাছে কোরআনের একটা সামান্য পৃষ্ঠা পাওয়া যায় কোনো একটা সামান্য অংশও পাওয়া যায় তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয় তার পুরো পরিবারকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয় কে দুঃসাহসী ব্যক্তি তারা দৌড়ে আসলো তিনি যেহেতু সেদিন জুমার নামাজের সময় ছিল তখন তিনি যেহেতু আর কেউ তার সাথে নামাজ পড়তে সম্মত হয়নি তিনি এক একই নামাজ আদায় করে আসলেন এরপরে তারা খুব তারা অত্যন্ত গর্বের সাথে এ লোককে ইস্তেকবাল করল স্বাগত জানালো তার পরিচয় জানতে চাইলো এবং তারা তাকে আপ্যায়ন করতে নিয়ে গেল তখন তিনি সেখানকার ঘটনা বললেন যে আমি জিজ্ঞেস করলাম আপনাদের এই অবস্থা কেন বলল যে এই অবস্থা যে আমাদের রাষ্ট্রীয়ভাবে কোরআনের চর্চা সম্পূর্ণ নিষিদ্ধ একটা কফি কোরআন তো দূরের কথা যদি একটা পৃষ্ঠা সামান্য অংশও কোথাও পাওয়া যায় তাহলে পুরো পরিবারকে পাঁচিতে ঝোলানো হতো বিধায় আমরা কোথাও কোরআনুল কেরিম রাখতে পারি না তো তারা আপনারা নামাজ পড়েন কিভাবে বললো যে আমাদের মাঝে আলহামদুলিল্লাহ অনেক হাফেজে কোরআন আছে অবাক হয়ে গেলেন যে কিছু কোরআনের কোনো ভলিউম রাখা নিষিদ্ধ কোরআনের কোনো ছাপানো গ্রন্থ কোনো একটা পৃষ্ঠা রাখা যায় না নিষিদ্ধ মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয় সেই দেশে হাফেজ ও কোরআন কী করে তখন তারা বললেন যখন আমাদের উপর এই এই চরম নির্যাতন আসলো আমাদের মসজিদগুলোকে ঘোড়া রাস্তা বলে বানানো পরিণত করা হলো মসজিদগুলো দখল করে নেওয়া হলো রাজনৈতিক কেন্দ্র স্থাপন করা হলো তখন হাফেজ ও কোরআন আমাদের অনেক আলেমকে হত্যা করা হলো তখন আমাদের মাঝে যারা হাফেজ ও কোরআন ছিলেন তারা কৌশল অবলম্বন করলেন আমাদের হাফেজ কোরআনরা কেউ এক একজন এক এক পেশায় নিয়োজিত হলেন কেউ কৃষক কেউ কেউ দর্জি কেউ অন্য পেশায় নিয়োজিত ছিলেন আমরা আমাদের শিশুদেরকে তাদের কাছে পাঠিয়ে দিতাম তাদের সহকর্মী হিসেবে বা শিক্ষানবেশ হিসাবে তারা তাদের সাথে ওই কাজটা শিখতো পাশাপাশি তারা মুখে 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 কোরআনুল কেরিমেদেরকে মুখস্থ করিয়ে দিত সামলা এবং তিনি তার ঘটনা উল্লেখ করলেন যে আমি যখন আমার পকেটে একটা কোরআন ছিল এই অন্য দেশ থেকে আগত মুসলিমের তিনি বললেন আমি তাদেরকে দিলাম তারা কোরআন পড়তে পারে না কিন্তু যখন আমি তাদেরকে বললাম এই একটা আয়তের অংশ বলে দিলাম তারা অনর্গল বলতে লাগলো তখন আমরা জানলাম যে তারা রাতের আঁধারে চুপি সারে বিভিন্ন হাফেজ কোরআনদের সাথে দেখা করে কোরআন মুখস্ত করতেন এমনকি তারা ওই যে দেখা যায় টেইলার তিনি মূলত হাফেজ তার মূল মিশন হল কোরআন ছাত্র শিশুদেরকে কোরআন শেখানো কোরআন হেফজ করানো এভাবে আল্লাফাক সেই কঠিন সময়ে সেই প্রায় শত বছর যাবৎ যে দেশে কোরআন নিষিদ্ধ ছিল সে দেশে আল্লাহাক কোরআনুল করিমের অগণিত হাফেজ ও কোরআন তৈরি করে দিলেন সুবহান আল্লাহ তো কোরআন হেফজ করা কতটা যে গুরুত্বপূর্ণ এ বিষয় থেকে এই ঘটনাটি আমাদের জন্য একটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে কোরআন হেফজ করা কতটা গুরুত্বপূর্ণ আল্লাহ না করুন যদি এই দেশটা সেখানে কখনো এরপর কোরআনের অনুমতি দেওয়া না হতো তাহলে একসময় মানুষগুলো নামাজ ভুলে যেত কোরআন ভুলে যেত কিন্তু হাফিজ ও কোরআন থাকার কারণে এই কঠিন পরিস্থিতির প্রতিকূল পরিস্থিতিতেও আল্লাফাক সে কোরআনের মর্যাদা রক্ষা করলেন আমরা জানি উনিশশো সালের উনিশশো আটচল্লিশ সালের বিশে মে সতেরোশো আটচল্লিশ সালের হবে ঘটনাটা সতেরোশো আটচল্লিশ সালের বিশে মে কালিক আমাদের ভারতীয় ভারতের সীমানায় এসে পর্তুগিজ জলদস্যু আমরা যাকে অত্যন্ত সম্মানের সাথে আমাদের বইগুলোতে তাকে পরিচয় করে দেওয়া হয় ভাস্কো দাগামা যিনি উত্তমা সন্তরি পার হয়ে ভারতবর্ষের জলপথ আবিষ্কার করেছিলেন পর্তুগিজ পর্তুগিজ নাবিক ভাস্কো দাগামা মূলত তিনি একজন জলদস্যু ছিলেন যা আমাদের সমাজে এখন শেখানো হয় না বাচ্চাদেরকে এই তিনি যখন উনিশশো সতেরোশো আটচল্লিশ সালের বিশে মে যখন বন্দরে এসে পৌঁছলেন তিনি সেখানে বন্দরে এসে পৌঁছলেন লুটতারাজ করলেন তিনি দেশের মানুষদেরকে নির্বিচারে হত্যা করলেন পরবর্তীতে বিজাপুরের সুলতান আদিল শাহ ষাট হাজার শূন্য নিয়ে এই ভাস্কো দা গামার বাহিনীকে তাড়া করলেন তাদের বিরুদ্ধে প্রতিরোধ করলেন তারা যখন চলে যাচ্ছিল তখন অগণিত মুসলমানকে হত্যা করলো বিশেষ করে এর পরবর্তীতে তারা বিভিন্ন সময় এসেছে আল নেতৃত্বে এসেছে তারা ব্যাপক নৃশংসতা চালায় এর মাঝে অগণিত মুসলমানকে তারা হত্যা করে তো এই যে সেই সময় আমরা দেখেছি যে কোরআনুল করিমের মর্যাদা কোরআনুল করিম সে সময় এরপরে যখন তারা ক্ষমতায় চলে পর্তুগিজরা ক্ষমতায় আসলো এরপরে ব্রিটিশরা ক্ষমতায় আসলো সেই সেই কঠিন সময় যখন হাজার হাজার আলেমকে হত্যা করা হলো তখন আমরা দেখেছি হাফেজ ও কোরআনদের বদলতে আমরা কোরআনুল করিমকে পুনরায় ফিরে ফেয়েছি বিভিন্ন সমাজে আর এরপর হলো যে যদি কোনো মানুষকে আমরা যদি কোনো একজন মানুষকে ভালো আলেম হতে হয় তাহলে অবশ্যই তাকে কোরআনুল করিমে হাফেজ হতে হয় যদিও আলেমদের বেশিরভাগ অংশই কিন্তু হাফেজ কোরআন নন কিন্তু যে আলেমের আলেম একই সাথে হাফেজ কর তার পক্ষে কোরআনুল করিমকে কোরআন করিম প্রতিটি ছাত্র ছত্রে বিচরণ করা যেমন সহজ তার পক্ষে ভালো আলেম হওয়া সহজ এবং যারা আমাদেরকে দিনের নসিহত করবেন তারা যদি হাফেজ হন তাহলে সেই সেই ব্যক্তি সেই আলেম ওলামার নসিহতটা বেশি ফলদায়ক হয় কারণ তিনি কোরআনুল করিম হিফ থাকার কারণে তিনি আমাদেরকে কোরআনুল করিম থেকে কোরআনুল করিমের উদ্ধৃতি দিয়ে যখন নসিহত করেন তখন সেটা অন্তরে বেশি রেখাপাত করে কোরআনুল করিমের রেফারেন্স বা উদ্ধৃতি ব্যতীত যেই আলোচনাগুলো হয় সেটা মানুষের অন্তরে যতটুকু রেখাপাত করে কোরআনুল করিমের উদ্ধৃতি দিয়ে যদি সেটা আলোচনা করা হয় নসিহত পেশ করা হয় মানুষদেরকে ইসলাহ করা হয় সেটা বহুগুণ বেশি সফলতা এনে দেয় সেখানে একটা ধর্মীয় গাম্ভীর্য তৈরি হয় এবং সেটা অন্তরে স্থান করে নেয় এই জন্য যারা হাফেজ কোরআন আলেম এটি তাদের জন্য ভালো আলেম হতে হলে যেমন হাফেজ কোরআন হওয়া অনেকটা পাঁচ পয়েন্ট পাশাপাশি যারা আমাদেরকে আমাদের যে দিনই নসিহত করেন তারা যদি হাফেজ হন তাহলে আমরা অধিক পরিমাণে এর থেকে বেশি ফায়দা পেয়ে থাকি এবং সেটা সমাজে এবং জনমানসে বেশি প্রভাব বিস্তার করে আরেকটি দিক হলো যে কোরআনুল তো এসেছে বিধান গ্রন্থ হিসাবে যদি আমরা কোরআনুল করিমের যদি হাফেজ না হয় তাহলে কোরআনুল করিমের এই বিধানগুলো অন্যদের সামনে আমরা সেভাবে উপস্থাপন করতে পারবো না যেভাবে একজন হাফেজ ও কোরআন উপস্থাপন করতে পারে তা বিধান সংক্রান্ত আয়াতগুলো জানা থা জানা থাকে পাশাপাশি হলো হাফেজ ও কোরআনগণ সবচেয়ে ভালো তাদের নিজেদের জন্য যেটা সবচেয়ে ভালো সেটা হলো তারা অধিক পরিমাণে তেলাওয়াত করার সুযোগ পান হাঁটতে হাঁটতে তেলাওয়াত করতে পারেন তিনি বসে আছেন তেলাওয়াত করতে পারেন তিনি গাড়িতে কোথাও সফর করছেন অন্য কিছু সম্ভব না তিনি কোরআন তেলাওয়াত করতে পারেন হাফেজ কোরআনদের জন্য সবচেয়ে প্লাস পয়েন্ট হলো তিনি এভাবে অল্প সময়ের মাঝে যেমন দ্রুত পড়তে পারেন তেমনি প্রতিকূল পরিবেশে তিনি কোরআনুর কেরিমের হিপস থাকার কারণে তেলাওয়াত চালিয়ে অগণিত সবাব ফজিলতের মালিক হতে পারেন এমনকি আমরা এই ঘটনাও জেনেছি আমাদের আলেমদের বিশাল একটি অংশের কথা যাদেরকে জেলখানায় নির্মম নির্যাতন করা হচ্ছে সমকালেও দেখা যাচ্ছে এমন হয়েছে যে আমরা একজন বড় আলেমের কথা জেনেছি যাকে দুই হাত উঁচু করে থাকতে হতো জেলখানায় ঘন্টার পর ঘন্টা তো কিন্তু তিনি কোরআনুল করিমের হাফেজ হয়েছেন জেলখানাতে তাকে জিজ্ঞেস করা হলো এটা কীভাবে সম্ভব হলো তারা বললেন যখন আমাদেরকে এভাবে নির্যাতন করা হচ্ছিল আমাদেরকে দুই হাত উপরে উঠিয়ে দাঁড়িয়ে থাকতে হতো যেটা ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকা মানুষের মতো সম্ভব না তো এই নির্মম নির্যাতনের সময় আমরা এই নির্যাতন থেকে বাঁচার জন্য কৌশল খুঁজলাম কি করব। তখন আমাদের মধ্যে বন্দিদের মধ্যে যিনি হাফেজ ছিলেন তিনি আমাদেরকে মুখে মুখে কোরআন পড়াতেন আর আমরা মুখে মুখে কোরআন শুনতাম তখন আমাদের মনোযোগটা চলে যেত কোরআনের দিকে এতে করে আমাদের যন্ত্রণা এই যে এই যে নির্যাতনের যন্ত্রণা সেটা আমাদের মন থেকে উবে যেত পাশাপাশি আমরা অল্প দিনের মাঝে কোরআনুল কেরিমের হাফেজ হয়ে গেলাম সি আল্লাহ আমরা এক শিশু শিশুর কথা জানি যখন হাসপাতালগুলোতে চাইলি বম্বিংয়ের কারণে সেখানে যে ব্যথানাশক ওষুধ অপারেশন করার আগে যে ব্যথানাশক এতে এ করতে হয় ইনজেক্ট করতে হয় সেটা পাওয়া যাচ্ছিলো না তাকে বলা হলো যে তখন তারা ডাক্তারদের এই পরিস্থিতি দেখে শিশুটা হাস করতে পারলো সে বললো যে আপনারা আমার অপারেশন শুরু করে দেন আমাকে কোনো ব্যথানাশক দিতে হবে না আমি আপনারা আমি কোরআন তেলাচ শুরু করব। কোরআন তেলাওয়াত শুরু করবো আর আপনারা এভাকে অপারেশন করে নেবেন সুবহান আল্লাহ দেখা গেলো সত্যি এই ছেলের মনোবল এত বেশি ছিল সে কোরআনুল করিমের কিছু অংশ হাতে হেফস করেছিল এর বদলতে হলো সে কোরআনুল করিম তেলাওয়াত শুরু করে দিল তার মনোযোগটা কোরআনুল করিম তেলাওয়াতের দিকে দিয়ে দিল সে সেখান থেকে স্বাদ স্বাদন করতে লাগলো এভাকে তার অপারেশন সম্পন্ন হয়ে গেল সুবহানাল্লাহ আল্লাহ তাহলে কোরআনুল করিম হেফজের এই একটা বাড়তি সুবিধা যেটা আমাদের ডিপ্রেশন দূর করে দিতে পারে যেটা আমাদের সফরের একঘেয়েমিকে মেঘে ক্লান্তিকে দূর করে দিতে পারে যেটা আমাদের এই সময়টাকে নষ্ট হওয়া থেকে হেফাজত করতে পারে যদি হাফেজ ও কোরআন হয় তাহলে এই বাড়তি সুবিধাগুলো একজন হাফেজ ও কোরআন পেয়ে থাকেন পাশাপাশি হাফেজ ও কোরআনদের তিনি অন্যকে কোরআন হিফজ করিয়ে বৌ জ্যামিতিক ঘরে সোয়াবের মালিক হতে পারেন যদি তিনি হাফেজ ও কোরআন হয়ে থাকেন এছাড়া আমাদের রমজান রমজান মাসে যে তা হবে এখানে পূর্ণ কোরআনুল করিম একবার খতম করা সুন্নত হাফেজ সাহেবগণ এই এই সুযোগটা কাজে লাগিয়ে তারা নিজেরা যেমন অনেক সব অর্জন করেন পাশাপাশি যত মুসল্লি সেখানে কোরআনুল করিম শুনবেন তাদের তাদের সমপরিমাণ সব আশা করা যায় একজন হাফেজ কোরআন অর্জন করবেন তাদের যে পরিমাণ সব সম পরিমাণ সব একজন হাফিজ ও কোরআন ইনশাল্লাহ পেয়ে যাবেন তো বাজিক দৃষ্টিকোণ থেকে আমরা এই বিষয়গুলো দেখতে পাই যে কোরআনুল করিম দুনিয়া হেফজ করা দুনিয়াবি যে ফজিলত পাশাপাশি আমাদের সমাজেও একজন হাফেজ ও বিশেষভাবে মূল্যায়ন করা হয় যেমন রাসুলা সাল্লাহ সাল্লাইসাল্লামের সময় মূল্যায়ন করা হতো নবীজি সাল্লাহ সাল্লাম ঘোষণা করলেন ইয়া করলেন্লাহ সম্প্রদায়ের ইমাম হবেন সে ব্যক্তি যিনি কোরআনুল করিমের যত বেশি হাফেজ সেই যুগে যেহেতু তখন পুরো কোরআনুল করিম নাজিল হয়নি পুরো কোরআনুল কেরিমে হাফেজ হওয়া তো প্রশ্নই আসে না পুরো কোরআন তো দীর্ঘ তেইশ বছরের ধারাবাহিকভাবে নাজিল হয়েছে ধীরে ধীরে তো যে কোরআনুল কেরিমের যত বেশি অংশ হেফ করেছে সে ইমামতি করার জন্য তত বেশি উপযুক্ত বলে বিবেচিত হবে সবহাম এবং সেই বিধান এখনও পর্যন্ত বহাল আছে যে যিনি অধিক পরিমাণে কোরআন জানবেন অবশ্যই পরবর্তীতে কারাম এখানে কোরআন অধিক জানার অর্থ করেছেন যিনি কোরআন মুখস্থ করবেন যিনি কোরআনের বিধান মাসালা মাসাইল এগুলো ভালো জানবেন যিনি কোরআনের পাশাপাশি সুন্নাতেও আলেম হবেন এমন ব্যক্তি ইমামতের জন্য সর্বাধিক উপযুক্ত বিবেচিত হবেন তাহলে কোরআনুল করিম অধিক যদি হাফে হেপস থাকে আমাদের স্মৃতিতে থাকে তাহলে আমরা ইমামতি করার অধিক যোগ্য বিবেচিত হই সমাজের সম্মানের পাত্র বিবেচিত হই পাশাপাশি সোহাবায় কারামের মাঝে কোরআনুল করিম হেফস করার যে একটা প্রতিযোগিতা ছিল এই প্রতিযোগিতাকে ধরে রাখার জন্য নাসুল্লা ইহকাম সাল্লাহ সামনে আরেকটা কাজ করলেন তিনি বললেন যে তোমরা আননি আনি গাই কোরআন নবীজি নির্দেশনা জারি করলেন তোমরা কোরআন ব্যতীত আমার থেকে অন্য কিছু লিখবে না এমন একটা সময় ছিল যখন হাদিস শরীফ নবীজ ফাক সাল্লাসের ভাষায় আল্লাহের যে নির্দেশগুলো হাদিস সেগুলো লেখার অনুমতি নবীজি দেননি শুধু কোরআন হিপস করার জন্য কোরআন সংরক্ষণ করার জন্য কারণ মানুষ যদি এখন হাদিসে হিফস করে হাদিসে লিখে রাখে আর কোরআনও লিখে রাখে পরবর্তী তাদের মাঝে একটা কটারিকশন তৈরি হতে পারে যে কোনটা কোরআন আর কোনটা হাদিস অথবা মানুষ অনেকে কোরআনুল করিম যে হেবস করা সংরক্ষণ করা থেকে হাদিসের দিকে মনোযোগী হয়ে পড়বে এতে আল্লাহর কালাম যথাযথভাবে সংরক্ষণ নাও হতে পারে প্রথম দিকে নবীজি সাল্লাম সাল্লাম শুধু কোরআন লেখে রাখার অনুমতি দিয়েছিলেন হাদিস লেখার অনুমতি দেননি পরবর্তীতে যুগে অনুমতি দিয়েছেন এবং ব্যাপকভাবে সেটা কারাম সংকলন করেছেন হাদিসের সংকলন করেছেন তাহলে কোরআনুল করিমকে এভাবে গুরুত্ব দেওয়া হয়েছে পাশাপাশি দেখুন আমরা ইএমামের যুদ্ধের কথা জানি যে যুদ্ধে রাসুলা করম সাহাবীগণ সাহাবিগণ বন্ডনবী মুসাইলামতুল কজ্জাবের বিরুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং তুমুল সে রক্তক্ষ যুদ্ধে অসংখ্য সাহাবি শহীদ হয়েছিলেন তন্মধ্যে সত্তর জন হাফিজ কুরআনও শহীদ হয়েছিলেন হাফিজ কুরআনগন যখন শহীদ হয়ে গেলেন তখন তখন এবার সাভায়াকারাম রাজেন তারা মশা মুশাওয়ারায় বসলেন যে এভাবে যদি হাফেজ ও কোরআনগণ শহীদ হতে থাকে তাহলে তো একসময় কোরআন পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে তখন কথা আসলো যে কোরআনুল করিমকে আমরা একটা ভলিউমে লিপিবদ্ধ করব। এর আগ পর্যন্ত কোরআনুল করিম সংরক্ষণের একটাই মাধ্যম ছিল সেটা হলো কোরআনুল করিমের হাফেজ তৈরি করা এর আগ পর্যন্ত পুরো কোরআনুল করিম এক ভলিউমে লেখা ছিল না সংকলিত ছিল না বরং হাফেজে কোরআন তৈরি হবে হাফেজে কোরআনরা কোরআন মুখস্থ করবে এটাই ছিল কোরআনুল করিম সংরক্ষণের প্রাথমিক নির্দেশনা এবং একমাত্র নির্দেশনা পাশাপাশি লেখে রাখারও অনুমতি ছিল পরবর্তীতে সাহাবে জায়দেব নুসাহিত রাজিয়ালহুর নেতৃত্বে কোরআন সংকলন যে কমিটি গঠন করে দেওয়া হলো তারা বিভিন্ন জায়গা থেকে সাহাবেদের থেকে লিখিত কোরআনগুলো পাশাপাশি হাফিজ কোরআনদেরকে একত্রিত করে তাদের থেকে কোরআনুল কেরিমের একটা ভলিউম তৈরি করলেন যেটা আমরা এখন কোরআনুল করিম হিসেবে পাচ্ছি কিন্তু কোরআনুল ক্যারিমের মূল রূপ ছিল প্রাথমিক রূপ ছিল যে মুখস্থ করে মুখস্থ করতে হবে এটা এটা প্রাথমিক রূপ এবং চূড়ান্ত নির্দেশ সং স্বয়ং আল্লাহা ক্রাসুল ইকরাম সাল্লাহ সালামকে বলতে যখন জিবলি লাগাই ছিলাম ওহে নিয়ে আসতেন তখন রাসুল আকরাম সাল্লাম সে ওহে সে কোরআন মুখস্থ করার জন্য তিনি ঘন ঘন ঠোঁট নাড়াতেন তাই এ তার এই চেষ্টা এই প্রচেষ্টা কোরআন হেফজ করার জন্য এই চেষ্টা প্রচেষ্টা দেখে তখন আল্লাহাক আয়ত নাজিল কোরমন যে ইয়ার আপনি আপনি এভাবে ঠোঁট নাড়াবেন না ঘন ঘন করে কোরআন হেফজ করার জন্য বরং আমি আপনার অন্তরে কোরআনকে বসিয়ে দেব সুবাহ এরপরে দেখি যে সাহাবেদের যে বিশাল একটি অংশ আমাদের চার খলিফা সবাই বলা যায় হাফিজ অখর আন ছিলেন সাহাবেক সাহাবায়ামের বিশাল একটি অংশ হাফিজ অখর আন ছিলেন এবং এর মাধ্যমে আল্লাহ কোরআনুল করিমকে হেফাজত করেছে যার প্রমাণ হলো হল জঙ্গে যুদ্ধে সত্তর হাফিজ অখর আন শহীদ হওয়ার পরেও সাহবায় কালামের বিশাল একটা অংশ হাফিজ উখরআন ছিলেন এবং তখন কোরআনুল করিমকে লিখিতভাবে একটা ভলিউমে সংকলিত করার উদ্যোগ গ্রহণ করা হয় প্রয়োজনীয়তা দেখা দেয় এরপরে যে বিষয়টা আমরা চলছি আমরা কিছুদিন আগেও যে একটা ঘটনা যে বিশ দেশের একশো পঁচিশ জন হাফিজ কোরআনের সামনে এক একটা করে ভলিউম পেশ করা হলো একটা কোরআন হাফিজ জন হাফিজ থেকে আগত তাদের সামনে একটা কোরআন কোরআনের ভেতরে কোথাও কোনো একটা অক্ষর লেখা নাই পুরো ভেতরে পুরোটাই ব্ল্যাঙ্কস পুরোটাই ফাঁকা পুরোটাই ফাঁকা কিছুই নেই একেবারে সাদা কাগজ তাদেরকে এটা এই কোরআনুল কেরিমের এই নসখাটা দেওয়া হলো এই নসখা দেওয়ার পরে তাদেরকে বলা হলো আপনারা সেই সময়টার কথা একটু কল্পনা করুন তো যখন হাদিস শরীফে এসেছে যখন পাক কুরআনুল কেরিমের হরফগুলোকে উঠিয়ে নেবেন সেই সময়টা আপনারা কল্পনা করুন যখন পৃথিবীতে একটা কোরআনও থাকবে না কোরআনের সবগুলো হরফ আল্লাহ পাক উঠিয়ে নেবেন তখন কোরআনুল কেরিম হেফাজত করবে কে এই হাফেজ করে আন আপনাদের সিনায় থাকা কোরআন আন অবশ্য হাতে এই কথা বলা আছে এমন একটা সময় আসবে যখন এই যে গ্রন্থে গ্রন্থ গ্রন্থবদ্ধিত যে কোরআন এই গ্রন্থবদ্ধ কোরআনের হরবগুলো যেমন আল্লাহফাকে উঠিয়ে নেবেন এমনকি হাফেজ ও কোরআনদের সিনেয়ে থাকা কোরআন আল্লাহফাক সম্পূর্ণরূপে উঠিয়ে নেবেন এমন একটা সময় আসবে সুতরাং ওই সময়টার কথা আমরা আমরা চিন্তা করে এখনও উচিত আমরা নিজেরা কোরআনের হাফেজ হওয়ার জন্য চেষ্টা করা এবং আমাদের সন্তানদেরকে হাফেজ কোরআন বানার জন্য যথাসাধ্য উদ্যোগ গ্রহণ করা বিশেষ করে কোরআন হেফস করা আখারে যেমন সম্মানের দুনিয়ায় মর্যাদার পাশাপাশি এটি আল্লাহ কালামকে হেফাজত করার একটি উত্তম তরিকা আল্লাহ কালামের হেফাজত যে ব্যক্তি করবে ইনশাল্লাহ আল্লাহ তাকে হেফাজত করবেন এরপরে আমরা যে একটা ইয়ে করে যে বুখারি মুসলিম এবং বিভিন্ন হাদিস গ্রন্থে যে প্রান্তে আমরা তাহলে এই পর্যায়ে আমরা কোরআনুল কেরিম হেফজের আখারাতের যে পারলৌকিক যে উপকারিতা সে প্রসঙ্গে গুরুত্বটা আমরা আলোচনা করি সংক্ষেপে যেটা আপনি করেছেন মূলত প্রথম পর্যায়ে বিশেষ করে সেই হাদিস খান আমরা স্মরণ করিয়ে দিই নবীজ সাল সাল্লাম বলেছেন যে আশরাফ উম্মতি হামালাতুল কুরআন আমার উম্মতের শ্রেষ্ঠ মানুষ হলেন হাফিজ কুরআন আশরাফ উম্নতি হামালাতুল কুরআন এবং নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন যে হামালাতুল কুরআন যারা হামেল কুরআন কোরআনের হাফেজদেরকে যে ব্যক্তি সম্মান করবে সে তো আল্লাহাকে সম্মান করে বিদায় হাফেজ কোরআনকে সম্মান করবে পাশাপাশি নবীজ সাল্লাহ সালাম বলেছেন মনখরা আল কুরআন ফাস্তরাহ ফলাহ হরম হারামা হো আদ খালাহুল্লাহ যে ব্যক্তি কোরআন পাঠ করবে কোরআন মুখস্থ করবে কুরআনের হালালকে হালাল জানবে কুরআনের হারামকে হারাম মানবে আতখালাহুল্লাহুল জান্না আল্লাহাক এই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন ও শাফ আহুফি আসরতিন আহলেবাইতিহিকুল্লহম কদ ওয়াজাতার এবং আল্লাহাক জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এমন দশ ব্যক্তি ওই হাফেজে কুরআনের পরিবারের দশ ব্যক্তিকে আল্লাহাক জান্নাতে প্রবেশ করাবেন যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল শুধু হাফেজে কুরআনের সুপারিশের ভিত্তিতে আল্লাহাক তাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করবেন পাশাপাশি হাফেজে কোরআন হওয়ার আরেকটা ফজলত যেটা আখেরাতে সেটা হলো আল্লাহ ফাঁকের পক্ষ থেকে বলা হবে এক কর ওয়ার তাকে কেমা কোনটা তুরাতিল ফিরদুনিয়া তুমি কোরআন তালাওয়াত করো এবং তুমি উপরে উঠতে থাকো তোমার মর্যাদা উপরে উঠাবে হাদেশ্বরী জান্নাতে জাননাতে একশোটি দরজা আছে একশোটি স্তর আছে একশোটি ক্লাস আছে জানাতে মে আজা জানাতে একশোটি স্তর আছে আর হাফেজ কোরআনকে বলা হবে তুমি পাঠ করতে থাকো পাঠ করতে থাকো পাঠ করতে থাকো আর তুমি উপরে উঠতে থাকো এবং সর্বশেষ যেই স্তরে যেই মর্যাদায় যে ক্লাসে গিয়ে তুমি পৌঁছবে তেলাওয়াত করতে করতে সেই উত্তম সেই শ্রেষ্ঠ জান্নাত তোমাকে দান করা হবে সবুল্লাহ সুতরাং হাফেজে কোরআন বা কোরআনুল খেলি হেহফেজ করা দুনিয়াতে যেমন অনস্বীকার্য এবং আখরাতের রয়েছে অপরিসীম পুরস্কার আমাদের প্রত্যেকের এই বিষয়টাতে যত্নবান হওয়া দরকার এবং আমরা নিজেরা চেষ্টা করা উচিত অনেক বৃদ্ধ সাহাবা বৃদ্ধ বয়সে ইসলাম গ্রহণ করে কিন্তু কোরআনের হাফেজ হয়ে গেছেন এটা কোনো কঠিন কিছু না শুধু আমাদের একটা উত্তম মানসিকতা দরকার অথচ আফসোসের বিষয়ে আমাদের অনেক ভাই চারটা সুরা নামাজে পড়তে হয় চারটা সুরা যথাযথভাবে শুদ্ধ করতে পারেননি এমন অনেক ব্যক্তিকে আমরা খুঁজে পাই যারা চল্লিশ পঞ্চাশ বছর যাবৎ নামাজ পড়ছেন এখনও সুরা এটা তার যথাযথ মুখস্থ হয়নি শুদ্ধ হয়নি এটা আমাদের জন্য নিতান্ত দুঃখের বিষয় এটা আমাদের পুরো মুসলিম মিল্লাজের জন্য একটা কলঙ্ক আল্লাহ ফাক আমাদেরকে কোরআনুল কেরিমের প্রতি যত্নমান হওয়া তফিক দান করেন আমিন দর্শক মোহতারামের কাছ থেকে চমৎকার আলোচনা শুনেছি আমরা বোখারি শরীফের চার হাজার নয়শো সাত্রিশ নং হাদিসে আয়সা রাদি তালা আনহা থেকে বর্ণিত হাদিসটি হাদিসে আমরা দেখতে পাই যে তিনি বলেন নবী সাল্লাহ আল্লাহ থেকে বর্ণনা করেছেন কোরআনের হাফেজ পাঠক লিপিকর সম্মানিত ফেরেস্তাদের মতো খুব কষ্টকর হওয়া সত্ত্বেও যে বারবার কোরান কোরআন পাঠ করে সে দ্বিগুণ পুরস্কার পাবে সোবাহানাল্লাহ মুসলিম শরীফের একটি হাদিস এক হাজার সাতশো আটান্ন হাদিস এখানে উকবাহ ইবনে আমির রাজি আল্লাহ তাল্লাহ আনহু বলেন একদিন রসুর সাল্লা সাল্লাম তখন আমরা সুফাহ বা মসজিদের চত্বরে অবস্থান করছিলাম তিনি বললেন তোমরা কেউ চাও যে প্রতিদিন তোমরা কি কেউ চাও যে প্রতিদিন বোতাহান বা আকিকের বাজারে যাবে এবং সেখান থেকে কোনো পাপ বা আত্মীয়তার বন্ধন ছিন্ন করা ছাড়াই বড় কুচ বা বিশিষ্ট উট উঠ নিয়ে আসবে আমরা বললাম হে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আমরা এরূপ চাই তিনি বললেন তাহলে কি তোমরা কেউ মসজিদে গিয়ে আল্লাহর কিতাবের দুটি আয়াত শিক্ষা দেবে না কিন্তু পাঠ করবে না এটা তার জন্য ওই রূপ দুটি উটনির চেয়ে উত্তম এরূপ তিনটি আয়াত তিনটি উটনির চেয়েও উত্তম এবং চারটি আয়াত চারটি উটনির চেয়ে উত্তম আর অনুরূপ সমসংখ্যক উটনির চেয়েও তৎসংখ্যক আয়াত উত্তম আল্লাহ একবার আবু মুসা আশআরি রাজি আল্লাহ তালা আনহু বলেন যে রাসুল সাল্লাহ আল সাল্লাম বলেছেন নিশ্চয়ই বৃদ্ধ মুসলিমকে সম্মান করা কোরআনের ধারক বাহক এবং ন্যায়পরায়ণ শাসকের প্রতি সম্মান দেখানো মহান আল্লাহর প্রতি সম্মান প্রদর্শনের অন্তর্ভুক্ত আবু দাউদ শরীফের হাদিস এজন্য আল্লাহ তালা আমাদের সকলকে কোরআনের বন্ধু বানাক এবং কোরআনের সাথে গভীর সম্পর্ক গড়ে তোলার তৌফিক দান করুন এবং কোরআনকে হেবজ করার তৌফিক দান করুন দর্শক একটি মোনাজাত হবে আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন আপনারা চাইলে আমাদের সাথে মরাজাতের শরিক হতে পারবেন আজকে দোয়া করছেন আমাদের প্রিয় অতিথি اللهم صل على سيدنا, سيدنا ونبينا, ونبينا وشفينا, وشفينا وحبيبنا, وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلي آله وأصحابه أبارك وسلم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا غفور الرحيم يا رحمن الرحيم রব্বুল আলমিন আপনার দিনের কথা আলোচনা হয়েছে আপনার কোরআনের মোহব্বত নিয়ে আলোচনা হয়েছে মাহবুদ মেহরবানি করে যা কিছু আলোচনা হয়েছে আমাদের সকলকে তা মেনে চলার তফিক দান করুন ইয় রব্বাল্লাহ আলামিন ভালো কথাগুলো সঠিক কথাগুলো আমাদের অন্তরে গেঁথে দিন আমাদের সকলকে তা অনুযায়ী আমল করার তফিক নসিব করুন ইয় রব্বাল্লাহ আলমিন মেহরবাণী করে আমাদের জীবনের সব গুণ করে দিন আমাদের মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান আত্মীয় স্বজন পীর ওস্তাদ রব্লা আলমিন আমাদের বন্ধু বান্ধব আমাদের মহেম্বিন যারা যেখানে যে অবস্থায় আছেন মেহরবাণী করে তাদের সকলকে আপনি ক্ষমা করে দিন রব্বাল আলমিন আমরা যারা জীবিত আছি আপনি আমাদের যাদেরকে হায়াতের নিয়ম দান করেছেন রব্বুল আলমিন মেহরবানি করে আমাদের হায়াতকে আপনি হায়াত তৈবায় পরিণত করে দিন আলমিন যত মোমেন মোমেনার দুনিয়ার মায়া কাটি অন্ধকার কবরে পেড়ে জমিয়েছেন বিশেষ করে আমাদের যত আত্মীয় স্বজনকে আমরা কবরে রেখে এসেছি রব্বুল আলমিন মেহরবানি করে আপনি অন্ধকার কবরে আলো জ্বালিয়ে দিন নিঃসঙ্গ কবরে আপনি সঙ্গীর ব্যবস্থা করে দিন রব্বুল আলমিন আমাদের আপনি আমাদের মা বাবার কবর কে আপনি জন্নাতুল ফিরদাউসের সাথে কানেকশন ফিট করে দিন মাহবুদ মেহরবানি করে আমাদের সকলকে আপনার কোরআন মেনে চলার তৌফিক দান করুন নবীজির সুন্না মেনে চলার তৌফিক দান করুন আলামিন আমাদের সকলের হায়াতকে আপনি বরকতময় হায়াতে পরিণত করে দিন যাবতীয় রোগ শোক বিপদ মুসিবত বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করুন তামাম দুনিয়ার সকল মুসলমানকে আপনি হেফাজত করুন এর্বাল্লাহ আলমিন যাবতীয় বিপদ মুসিবত থেকে আমাদের হেফাজত করুন আমাদেরকে অগ্নিকাণ্ড ভূমিকম্প থেকে হেফাজত করুন ঘূর্ণিঝড় জল চাষ অতিবৃষ্টি অনাবৃষ্টি থেকে হেফাজত করুন জালেমের জুলুম থেকে হেফাজত করুন রব্বাল্লাহ আলমিন মজলুম ফিলিস্তিনিদের আপনি হেফাজত করুন তামাম দুনিয়ার সকল মুজলুম মুসলমানদের আপনি গাইবিনুসরত গাইবি সাহায্য দিয়ে হেফাজত করুন হেউ রম্বাল্লাহ আলমিন আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের চাকরি বাকরি আমাদের কাজ করবার আপনি বড় নসিব করুন আমাদের আপনি প্রশস্ত করে দিন হালাল রিজুক দিয়ে জীবনযাপন করা তফিক আপনি দান করুন রব্বুল আলমিন যাবতীয় হারাম থেকে গুনা থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন রব্বুল আলমিন আমাদের সমাজ থেকে কোরআন ময় করে দিন কোরআনের সমাজে পরিণত করে দিন আমাদের সমাজ থেকে যাবতীয় অনাচার ব্যবসার যাবতীয় অন্য অনিয়ম দুর্নীতি দূর করে দিন রব্বুল আলমিন সমাজ থেকে যাবতীয় অসংগতি দূর করে দিন আমাদের সমাজ থেকে যাবতীয় অস্থি অশ্লীলতা দূর করে দিন রব্বুল আলমিন মেহরবানি করে যাবতীয় যাবতীয় ফেতনা ফাসাদ থেকে আমাদের দেশকে হেফাজত করুন আমাদের সমাজকে যাবতীয় অস্থিরতা থেকে হেফাজত করুন আমরা ভাই ভাই মিলেমিশে যেন দেশ গড়তে পারি আমরা সবাই যেন একে অপরের বন্ধু হতে পারি সবাই যেন সবার উপকার করতে পারি সে তফিক আপনি আমাদের দান করুন আলমিন কোরআন সুন্নাকে বুকে ধরে আমরা যেন আমাদের দিন ইমান নিয়ে বেঁচে থাকতে পারি সে আমাদের আমাদেরকে নসিব করুন রব্বুল আলমিন আমাদেরকে সুস্বাস্থ্য নসিব করুন আমাদের অভাবগুলো দূর করে করে দিন আমাদের যাবতীয় নেক ফুরা করে দিন আমরা যারা ঋণগ্রস্ত আমাদের ঋণ মুক্ত করে দিন আলমিন আমাদের সন্তানগুলোকে হেফাজত করুন আমাদের সন্তানগুলোকে আপনার খাঁটি বান্দাবান্দি হিসেবে কবুল করে নিন আলমিন আমাদের সন্তানগুলোকে আপনি আমাদের নাজাতের জড়িয়ে বানিয়ে দিন রব্বুল আলমিন আমাদের সন্তানগুলোকে আমাদের জন্য দুনিয়া এবং আখড়াতে আপনি কল্যাণ এবং বরকতের উৎস বানিয়ে দিন রব্বুল আলমিন আমাদের সন্তানগুলো যেন কখনো আমাদের জন্য কখনো আমাদের জন্য যেন মন্দের কারণ না হয় আপনি হেফাজত করুন রব্বুল আলমিন বসুন্ধরা গ্রুপের সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে আপনি হায়াত to je venusím korun, রব্বুল আলমিন তাদের ব্যবসা বাণিজ্যে আপনি খায়ের বরকত নসিব করুন যাবতীয় বিপর্যয় থেকে হেফাজত করুন এ রব্বাল আলমিন এ অনুষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত আছেন তাদের সকলকে আপনি আপনার খাটি বান্দা হিসেবে কবুল করে নিন রব্বুল আলমিন তাদের সবার জীবনকে আপনি বরকতময় করে দিন দিনের খেদমতে অধিক পরিমাণে অবদান রাখার তফিক দান করুন এরব্বুল্লাহ আলমিন মেহরবানি করে আমাদের জীবনের সব গুণা মাফ করে দিন রব্বুল আলমিন যখন মালা কুলমুত আসবে তার আগে আপনি আমাদের সকলকে পরিশুদ্ধ হওয়ার তফেক দান করুন আমাদেরকে মজবুত ইমান নসিব করুন কোরআন সুন্না মোতাবেক আমাদেরকে জীবন যাপনের তৌফিক দান করুন আবুল আলমেন আমাদেরকে অল্প তুষ্ট থাকার তৌফিক দান করুন আব্বুল আলমিন ফরজ পরিমাণ যেন আমরা হাসিল করতে পারি সেই তফিক আমাদের সবাইকে আপনি নসিব করুন আব্বুল আলামিন দুনিয়ার চাকচিককে দুনিয়ার মহে পড়ে যেন আখারাতকে ভুলে না যায় আপনাকে ভুলে না যায় মেহরবানি করে আপনি দুনিয়ার ফেতনা থেকে আমাদের হেফাজত করুন শয়তানের ধোকা থেকে হেফাজ জুলুম থেকে হেফাজত করুন দাজ্জালের ফেতনা থেকে হেফাজত করুন দাজ্জালের অনুসারীদের ফেতনা থেকে হেফাজত করুন রব্বুল আলমিন মেহরবানি করে আমাদের হায়াতকে আমাদের জন্য বরকতময় করে দিন রব্বুল আলমিন মেহরবানি করে আমাদের সবাইকে একটি সুখী সমৃদ্ধ জীবন আপনি নসিব করুন আব্বুল্লাহ আলমিন আমাদের দাম্পত্য অশান্তি দূর করে দিন আমাদের ঘরগুলোতে আপনার খাস রহমত বরকত না করুন আমরা সবাই পরিবারের সবাই যেন আপনার কাঁটি বান্দাবান্দিতে পরিণত হতে পারি আমাদেরকে সে তফিক আপনি দান করুন রব্বুল্লাহ আলমিন তাম দুনিয়া থেকে আপনি যাবতীয় অশান্তি দূর করে দিন রব্বুল্লাহ আলমিন মুসলমান সকল আমার আমার মুসলমান ভাইদেরকে আমরা যেন এক এবং নেক হতে পারে সে তফিক আপনি দান করুন ইয়া রহমার রাহমিন ইয়া গফুর রাহিম হাসার ময়দানের ফেতনা থেকে আমাদের হেফাজত করুন ফুলসিরাতের ফেতনা থেকে হেফাজত করুন জাহান্নামের ফেতনা থেকে হেফাজত করুন কবরের ফেতনা থেকে হেফাজত করুন ইয়া রব্বুল আলামিন মেহরবানি করে আপনাকে সন্তুষ্ট করা যায় এমন আমল আপনি আমাদের কে নসিব করুন রব্বুল আলামিন আমাদের নিয়তে বিশুদ্ধতা দান করুন আমাদের অন্তরে পরিশুদ্ধতা দান করুন আমাদেরকে যাব তোলোব লালাশা মুক্ত জীবন গড়ার তৌফিক দান করুন রব্বুল আলামিন মেহেরবানি করে নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নামতোবেক সাহাবা کرامের সুন্নামতোবেক আমাদের জীবন যাপনের তৌফিক দান করুন ইয়ারহামার রাহিমিন ইয়া খাইরান নাসিরিন ইয়া খাইরুল হাফিজিন মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দিন রব্বুল আলামিন আমাদের হায়াতে আপনি আমাদের হায়াতকে আপনি কুল্লান কুল্লানময় করে দিন রব্বুল আলমিন মেহরবানি করে আমাদের রিজিককে আপনি প্রশস্ত করে দিন রিজুককে বারাকানসিব করুন রব্বুল আলমিন মেহরবানি করে আমাদেরকে আপনি এলমেন আফেয়া নসিব করুন আমলে মোতাকাবল নসিব করুন আমাদের অন্তরগুলোকে পরিশুদ্ধ করে দিন আমাদের দৃষ্টিকে পরিশুদ্ধ করে দিন আমাদের অন্তর্দৃষ্টিকে পরিশুদ্ধ করে দিন এ রব্বুল আলমিন যাবতীয় গুনাহের সংস্রব থেকে আমাদেরকে হেফাজত করুন আমাদেরকে সঙ্গী বানিয়ে দিন রব্বুল আলমিন আমাদেরকে কোরআনের সঙ্গী বানিয়ে দিন রব্বুল আলমিন কোরআনকে আমাদের অন্ধকার কবরের সঙ্গী বানিয়ে দিন এ আলামিন আলমিন কোরআনের আলোচনা আমরা দুনিয়ায় চলতে পারি কোরআনের আলোচনা আমরা হাসর ময়দান আলোকিত করতে পারি সে তফিক আমাদের সবাইকে নসিব করুন